জানেন আসলে তো উনি জানেন মানে উনি আসলে বিজ্ঞানের কথাই আসলে মানেন বিজ্ঞান তো মানে বুঝতে পারছে না যে সাত আসবা খেজুর খেলে উনি যদি এই যুক্তিটা দিত যে বিজ্ঞান বুঝতে পারছে না যে সাত আজবা খেজুর খেলে বিষ কোনো কাজ করে না আহ কিন্তু আমরা এক সময় বিজ্ঞান হয়তো একদিন এটা আবিষ্কার করবো এই যুক্তিটা যদি উনি দিতেন তাহলে আমরা আর একটু চাপাচাপি করতাম ওনাকে ওইটা খাইতে কিন্তু উনি যেহেতু এখন এই মুহূর্তে আর ওই যুক্তিটা দিচ্ছেন না উনি বিজ্ঞানের যে কথা সেটাতেই উনি এগ্রি করতেছেন নবীর কথাতে এগ্রি করতেছেন না উনি এটাকে পাশ কাটায় গেছেন চামে দিয়া চিপা দিয়া মানে পিছলায় গেছেন যে এটা যেহেতু উনি করতে ভয় পাচ্ছেন বুঝতে পারতেছি জিনিসটা জিনিসটা তো বোঝাই যাচ্ছে ঠিক আছে আরেকটা মানে ইয়া আছে আমার কাছে আপনি একটু তাহলে আমাদেরকে এই জিনিসটা একটু প্রমাণ করে দেখানের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ এই মাটি জমিন খেতে পারবে না তাহলে কি আমরা বলবো যেহেতু তার দেহ নষ্ট হয়নি তাই তাহলে তিনি জীবিত বলতে পারবো না কেন বলতে পারবো না এটি হলো তার জন্য বিশেষ বৈশিষ্ট্য বিশেষ সম্মানের বিষয় আচ্ছা

এটা একটা হাদিস এটা একটা হাদিস থেকে সুনানি মাজা হাদিস নাম্বার হচ্ছে এখানে ছত্রিশ হচ্ছে আল্লাহ আল্লাহ নবী বলেছেন যে নবী সাল্লা সাল্লাম গণের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন মানে নবীদের দেহ কখনো পৃথিবীতে মাটিতে মানে পচবে না তাহলে ফারাজ ভাই পৃথিবীতে তো এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ নবী রাসুল আল্লাহ পাক প্রেরণ করেছেন বলে আমরা জানি এই এতগুলা লাশের ভিতরে এত যে মাটি মুটি খুঁটতেছে পৃথিবীর বিভিন্ন প্রত্নতত্ত্ববিদরা

আপনার মতো বুদ্ধিমান মানুষের কাছে তো যে কোনো কিছু যথেষ্ট ভাই হ্যাঁ কোরআনে কে মানে যা খুশি লেখা থাকুক আপনি তো বলেই দিচ্ছেন যে যা ইচ্ছা লেখা থাকুক ভাই মানে লেখা থাকলে আমি অন্ধবিশ্বাস করি আপনার জন্য তো এগুলো যথেষ্ট আপনার জন্য তো আমি বলি নাই আমি বলেছি যে এই যে আমাদের মতো যারা নাস্তিক আছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে বা মনে করেন কাফের আছে পৃথিবীতে এত এত কাফের আছে সবার জন্য এই প্রমাণটাকে আপনি করে দেখাতে পারবেন হ্যাঁ আনমিউট করে করছে করছিলেন তো বলেন আনমিউট করে বলেন আচ্ছা

সম্ভবত উত্তর ভাই যদি মোহাম্মদ এটা বলে থাকে তাহলে যদি আপনি বলেন যে এতে ইসলামে কিছু যায় যদি আবার ভালোমতো শুনুন যদি মোহাম্মদ এটা বলে থাকে যে যারা ধর্ম এক করবে তাদেরকে হত্যা করতে হবে আর আপনি মুসলিম আয়েশা বলেন যে এতে ইসলামের কোন কিছু যায় আসে না তাহলে কার কথাটা সঠিক মুহাম্মাদের কথা না আপনার কথা তাহলে আমি এবারে বলি দয়া করে শুনবেন কার কথাটা সঠিক মুহাম্মাদের কথা না আপনার কথা

মালিক বলেন যে আমার নিকট আল্লাহর কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও এর অর্থ হলো কোন মুসলমান যদি ইসলাম ধর্ম ছাড়া ইসলাম ধর্ম ছাড়িয়ে দেয় এবং ধর্ম ত্যাগী বা এই ধরনের কিছু হয়ে যায় তবে তাদেরকে তাদের উপর মুসলমানগণ বিজয় হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম এবং তাহাদিগকে তবা করার সময় দেওয়া হইবে না কারণ তাহাদের উপর তাদের তবার কোনো মূল্য নাই আচ্ছা আর ঠিক আছে এবার এই হাতিসটা পড়েন এই হাতিসটা পড়েন

পাঁচ মিনিট কথা বলেন আসিস ভাই আপনি মন কথা কথা বলছি আপনি আমি তো মানে রীতিমতো ইয়া হয়ে গেছি এই লোকের মানে অসততা এবং সে বলতেছে সম্ভবত আছে আবার পরে বললো সে জানে এইটা আছে মানে সে লুকাচ্ছে কথার মাঝখানে কথা বলেন না পিওর বাল সে লুকায়ে জিনিসটাকে লুকায় রাখতে রাখার চেষ্টা করতেছে যে এরকমের একটা জিনিস যদি বাইর হয়ে যায় লোকজন যদি এটা নিয়ে কথা বলে তাহলে তো মানুষের বুঝা যাবে যে আমার নবীটা একটা জঙ্গি ছিল একটা হারামি ছিল একটা বদমাইশ ছিল একটা ইতর ছিল যে ধর্মত্যাগ করলে তাদেরকে মেরা ফেলতে বলছে কত বড় জঙ্গির জঙ্গি এটা তো মানুষজন বুঝা যাবে এই জন্য উনি

সেটা ফার্স ভাইয়ের ব্যাপার কিন্তু আমি আর আপনার সাথে একশো চুরানব্বই নম্বর হাদিস এটা অনেকগুলা বুখারি মুসলিম অনেকগুলো হাদিস গ্রন্থে আছে যে দেখেন মুসা নাকি পাথরের উপর কাপড় রেখে গোসল করছিল তার পাথরটা কাপড় নিয়ে পালাতে লাগলো তখন মুসা বললো পাথর আমার কাপড় দাও পাথর আমার কাপড় দাও বলে পেছন পেছন ছুটলেন আহ এই যে পাথরটাও দৌড়াইতে শুরু করলো তখন পাথরটাকে পিটানো শুরু করলেন মানে পাথরেও কাপড় নিয়ে দৌড় দিতে পারে এটা যেহেতু ওনার ধর্মগ্রন্থে আছে সেহেতু উনি এটা বিশ্বাস করেন খুবই চমৎকার কথা তিনি কঠোর বক্তব্য রাখলেন এমনকি তিনি বললেন যেন তারা অবশ্যই হতে বিরত হয় অনথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে মানে নামাজের সময় উপরের দিকে তাকাইলে এটা হবে এবার আপনাদের একটা হাদিস আমি দেখাতে চাই সেটা হচ্ছে অত্যন্ত মজার হাদিস সেটা হচ্ছে

অথবা পুরা চেহারাটাই হয়ে যাবে গাধা চেহারা এই হাদিস দামস্কের মধ্যে শোনার জন্য একজন ব্যক্তি দামস্কের সত্যি মহাদেশ তার কাছে গেলেন তিনি যে বলেন আপনি হাদিসটা বর্ণনা করি হ্যাঁ তো মাঝখানে পর্দা আপনার চেহারা উনি দেখছেন না কিন্তু অত্যন্ত উঁচুতারের মহাদেশ তিনি আরও অনেক কথা হাদিস শুনলেন তার কাছে এক পর্যা বলে আছে আমি তারপর আপনাকে হাদিস শুনলাম আপনার চেহারাই তো দেখলাম না তখন পর্দা সরিয়ে দেওয়া হলো দেখেছি ভয়ে সে করছে গাধা আপনি আপনি গাধা কথা বলছেন বলিয়া বলাইয়া এ হাজার এই বৎসর ভয় করো আমি আল্লাহ এই হাদিসটাকে মনে করেছিলাম অবাস্তব কিছুদিন আমি ভয় লাগে আমি গুরুত্ব দেয়নি তুচ্ছ মনে করেছিলাম আর তারই ফলাফল হচ্ছে এই আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম দেখি কি হয় তো বলছে মাথা হয় তুলে গাদা হয়ে যাবে দেখি আমি হয় কিনা এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে হবে ইমামের আগে মাথা উঠিয়েছিলাম তারপর থেকে আমার এই অবস্থা লোকাসটা আমি দিয়ে রাখি যাতে আমার না দিতে পায় বলো শুভানন্দ বাস্তব ঘটনাগুলো সম

ভাই আপনাকে আপনি কি বিশ্বাস করবেন কি করবেন না সেটা তো আমি জানতে চাইনি আপনার কাছে জানতে চাইছি উত্তর হুদাউদি উত্তর দিচ্ছেন কেন আপনার সাথে কোনো কথাও তো আমার মানে বলার কোনো ইচ্ছেই নাই মানে উনি হচ্ছেন গিয়ে এই টাইপের গাজাখুরি ধর্ম গাজাখুরি কথাবার্তা এগুলা বিশ্বাস করতেছেন কিন্তু যারা হচ্ছে এই ধরনের গাছাখুরি ধর্মকে বিশ্বাস করবে না যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে ওনার নবী বলে গেছেন তাদের কল্লাউ রায় দাও